আজ বুক নিয়ে করোনা আবহে দেশজুড়ে উৎসব পালিত হচ্ছে, তবে মাথায় রাখতে হচ্ছে বিধিনিষেধ। মূলত ঘরোয়া পদ্ধতিতে বকরি ঈদ পালন করছেন মানুষ। ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এই বকরি ঈদ বা ঈদুল আজহা। এটি কোরবানির উৎসব, বৃহৎ ঈদ বা ঈদ কোরবান নামে পরিচিত। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দ্বাদশ মাসে দশম দিনে এই বকরি ঈদ পালিত হয়। সকাল সকাল ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে দৈনিক প্রফিট গ্রাফ বেশ কিছুদিন ধরে নিম্নমুখী ছিল, বিশেষত মৃত্যু কমে গিয়েছিল অনেকটাই। গত কয়েকদিন ধরে দেশে দৈনিক মৃত্যু সংখ্যা 500 কাছাকাছি ঘোরাফেরা করছিল, কিন্তু বুধবার সে পরিসংখ্যানের দিকে তাকালে চমক লাগতে বাধ্য। বুধবার কেন্দ্র সরকার যে স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় সারা দেশে কোভিড সংক্রমণে মারা গেছে মোট 3998 জন। স্বাধীনতা দিবসের আগে বারবার ড্রোন হামলায় কেঁপে উঠেছে উপত্যকা। কয়েকদিন আগে জম্মু এয়ারপোর্ট স্টেশন চত্বরে জোড়া বিস্ফোরণের খবর সামনে আসে। ড্রোন হানায় কেঁপে উঠে বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়া। এবার ফের জম্মুর আকাশে দেখা মিলল সন্দেহজনক ড্রোনের, আর তারপরেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কুশলকে। ঘুম ভাঙার আগে তীব্র ছাকনি কেপি উঠু রাজস্থানের বিকানি শহর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি দেওয়া তথ্য অনুযায়ী আজ ভোর 5:24 নাগাদ তীব্র ভূমিকম্প অনুভূত হয় বিকানির অঞ্চলে। ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 5.3। করোনা আবহে টোকিও অলিম্পিক যখন অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে তখনই শুরু হয়ে গেল সফটবল প্রতিযোগিতা। জাপান বনাম অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়ল অলিম্পিক্সের। মূল পর্বে যাওয়ার আগে কিছু ম্যাচ আগে থেকে খেলা হয়ে থাকে। তেমনই কয়েকটি ম্যাচ শুরু হয়ে গেল বুধবার থেকে। আজ বকরি, করোনা আবহে দেশজুড়ে বকরি ঈদের উৎসবে সামিল ইসলাম ধর্মাবলম্বীরা, তবে মাথায় রাখতে হচ্ছে বিধিনিষেধ। রাজ্যে কেন্দ্রীয়ভাবে এদিন ঈদ উপলক্ষে আয়োজিত নামাজ আদায় অনুষ্ঠানটি হয় আগরতলা গেদুনিয়া মসজিদে। সেখানে ঈদের নামাজ আদায় পাঠ করেন মৌলানা আব্দুর রহমান কাশিম সাহেব। রাজ্যের ভূমিকন্যা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রথমবারের মতো জায়গা পেলেন পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের সাংসদ প্রতিমা ভৌমিক। শ্রীমতী ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সারা রাজ্যে চলছে এখন বিজেপির বিভিন্ন সংগঠনগুলির শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন কর্মসূচি। এই কর্মসূচিতে এবার সামিল হলেন বিজেপির মহিলা মোর্চার কর্মীরাও। বুধবার সংগঠনের প্রদেশ কমিটির নেতৃত্ব প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডাকযোগে প্রেরণ করলেন গণহারে চিঠি। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অব্যাহত রয়েছে প্রশাসনিক তৎপরতা। সরকারি বিধিনিষেধ মেনে জীবনযাপন স্বাভাবিকের রাখার বার্তা নিয়ে প্রতিদিন ময়দানে নামছেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযানকালে যারা মাস্ক ব্যবহার করছেন না কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখছেন না তাদের কাছ থেকে আর্থিক জরিমানা ধারাবাহিকতা বজায় রাখবে প্রশাসন। বুধবার সদর মহকুমা প্রশাসনের আধিকারিকদের চারটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা করেন। প্রদেশ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে 21 জুলাই শহীদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য শাখার উদ্যোগে হয়েছে স্মৃতিচারণ। কোরবানির ঈদের দিনে গরু কোরবানি নিয়ে ঝামেলা উত্তেজনা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে তেলিয়ামুড়া থানা পুলিশ। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের জারৈলুংপাড়া এলাকায় বুধবার সকালে। 21 জুলাই শহীদ দিবস পালন করল ধর্মনগর মহকুমা যুবরাজনগর ব্লক তৃণমূল কমিটি। এদিন সকাল 10টা নাগাদ ধর্মনগর মহকুমা তিলথই বাজারে দলীয় পতাকা উত্তোলন করে শহীদ দিবসের উদ্বোধন করলেন ত্রিপুরা প্রদেশের তৃণমূল কংগ্রেসের সম্পাদক রত্নেশ্বর নাথ। 1993 সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় ডাক দিয়েছিলেন মহাকরণ অভিযানের। সেই আন্দোলনে প্রায় 11 জন পার্টিকর্মী প্রাণ হারান। তারপর থেকে 21 জুলাইকে শহীদান দিবস পালন করে আসছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় এবিভি একটি সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিণত হবে, এটা কেবলই সময়ের অপেক্ষা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কথা বলেছেন এনএসইউআই রাজ্য সভাপতি সম্রাট রায়। ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে স্থান দেওয়ায় দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা 28 তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। ডুম্বুর জলাশয়ে জেলে পরিবারে অভাব অনটন, উদাসীন মৎস্য দপ্তর। একদিকে যখন করোনা মহামারীজনিত পরিস্থিতির কারণে কার্যকর লকডাউন চলছে, অন্যদিকে জলাশয় বন্ধের ফলে জেলেদের প্রায় এক প্রকার কর্মহীন অসহায় অবস্থায় দিন যাপন করতে হচ্ছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 মাস অন্তর হয়ে থাকে কার্যকারী বৈঠক। এই নিয়ম মেনেই বুধবার আগরতলা শহরতলি প্রতাপগড় এলাকায় অনুষ্ঠিত হল সদস্যভোজ জেলা যুব মোর্চা কার্যকারিণী বৈঠক। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য প্রভারী শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায় সহ সংগঠনের জেলা নেতৃত্ব।
বেপরোয়া যান দুর্ঘটনায় আহত হয়েছেন 6 জন যাত্রী, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনা জোলাইবাড়ির কাকুলিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। করোনাকালীন পরিস্থিতিতে রাজ্যে চলছে নেশার রম্য বাণিজ্য। আগরতলা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি গ্রামীণ এলাকাগুলিতেও নেশার কারবার অব্যাহত রেখেছে কারবারিরা। আর এই নেশায় আসক্ত হয়ে একদিকে যেমন ধ্বংস হচ্ছে যুব সমাজ, ঠিক তেমনি আবার অন্যদিকে বহু পরিবারে নেমে আসছে অন্ধকারের ছায়া। তবে এই নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তা আরও একবার স্পষ্ট হল বুধবার। এদিন রাজধানী আগরতলা পশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের নেতাজি চৌমুহনী এলাকা থেকে অবৈধভাবে পাচারের সময় আটক করে প্রচুর পরিমাণ বিদেশি মদ, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 10,000 টাকা।